আমার নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম শোনো, বানী ইসরায়েল গোত্রের মধ্যে 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এর মধ্যে একটা দল যাবে জান্নাতে, কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটি জান্নাতে যাবে, যেই দলটি জান্নাতে যাবে, যেই দলটি মুক্তপ্রাপ্ত হবে, যেই দলটি নাজাত প্রাপ্ত হবে, তার পেহচান কি হবে, তার পরিচয় কি হবে? তো আমার রাসূলুল্লাহ বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবি, বলে শোনাও, যেই দলটি আমার এবং আমার সাহাবীর আজকে পথের ওপরে অটল থাকলো, ওই দলটি যাবে জান্নাতের মধ্যে। বোঝা গেল আজকে এই হাদিস দ্বারাতে যে নবী আমার এই কথা বলেননি সমস্ত মানুষের মধ্যে 73 দলে বিভক্ত হবে, বরং নবী বলেছেন ওয়াত্তাফতারিকু উম্মতি, অর্থাৎ আমার উম্মতের মধ্যে ভাগ হবে। তাহলে বোঝা গেল 73টি দল নামাজ পড়বে, 73টি দল রোজা রাখবে, 73টি দল হজ করবে, 73টি দল যাকাত দিবে, 73টি দল মসজিদ করবে, 73টি দল মাদ্রাসা করবে, 73টি দল কোরআন পড়বে, 73টি দল হাদিস পড়বে, 73টি দল পাঞ্জাবি পড়বে, 73টি দল পায়জামা পড়বে, এর মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। এইবার একটু সামনে নিয়ে যাই, এই যে নবী বললেন এক দল জান্নাতে যাবে, এখন কে জান্নাতে যাবে? একটা জায়গা আছে যাদেরকে বলা হয় দেওবন্দ, নাম শুনেছেন? ওকে বলা হয় দেবন্দি। উ মালকে যাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে নাবি বলেছেন একটা দল জান্নাতে যাবে, ওই দলটা কে? তু বান্না ঠুকে বলবে উঠি আমরা। এরপরে একটা দল আছে বুকের ওপরে হাত বাঁধে আহলে হাদিস, ওকে যাওয়ার পরে বলেন যে যেই দলটা জান্নাতে যাবে কে? উ পাঞ্জাবি খুলে বলবে উঠি আমরা। আর একটা দল আছে ওকে আমরা বলি হাড়ি বহা দল, মসজিদে মসজিদে পিকনিক করে বেড়ায়, ওর নাম হচ্ছে তবলিগ জামাত, নাম শুনেছেন? মনে হয় যে মসজিদ ওর বাপের ঘর। ওই ঘরের মধ্যে ও শুয়ে শুয়ে, ওই ঘরের মধ্যে শুয়ে শুয়ে পিকনিক মানায় আমাদের সুন্নি জামাতের। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। দেখেন শাহনওয়াজ ভাই আমার হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারা হিন্দুস্তানের হাত থেকে হাদিয়া পায় এটা একটা নসিবের ব্যাপার। জি আলহামদুলিল্লাহ, প্রথমবার মুলাকাত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ, তো এই হাড়ি বহা দলের কাছে যান তবলিগ জামাত। আমাদের সুন্নি জামাতের তলবিলিমরা বলে যে যাই তবলিকে তার বলিয়া পালায় পাবলিকে, কথা বুঝেননি? মানে ও 40 দিন তবলিকে যায়, ওর বাড়িয়ালি কার সাথে লটার পটার করে নিজেই জানে না, অথচ পরকে নমাজ শিখিয়ে বেড়ায়, ওর নাম হচ্ছে তবলিগ জামাত। আপনি যান ওই তবলিগ জামাতের কাছে, ও মাথার হাড়ি নামিয়ে বলবে ও দলটা আমরা, মানে ও বলবে যে আমিও জান্নাতে যাব। কিন্তু রব্বে কাবার কসম আপনার সামনে বলতে চাই, আরে কোন দল জান্নাতে যাবে এটা আবুল কালামকে জিজ্ঞাসা করতে হবে না, শাহনওয়াজ ভাইকে জিজ্ঞাসা করতে হবে না, কোন আলেমকে জিজ্ঞাসা করতে হবে না, জামানার বড় আলেম যিনাকে বলা হয় হাফিজুল হাদিস, আজকে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, মেশকাতের সারা মেরকাতুল মাফাতি প্রথম খণ্ড 381 পৃষ্ঠা দেওবন্দ থেকে ছাপা, তার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ রায় বলেন আল ফেরকাত নাজিয়াত হুমা হল সুন্নাতুল জামাতে, অর্থাৎ যেই দলটা জান্নাতে যাবে তার নাম হলো আহল সুন্নাতুল। সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, হায় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বসো ভাই, একটু বসো, খাড়া হয় না ভাই, একটু চট করে বসো। তাহলে বোঝা গেল যে যেই দলটা জান্নাতে যাবে তার নাম, আরো জোরে, আহল সুন্নাতুল জামাত। এরপরে যারা বুকের ওপরে হাত বাঁধে আহলে হাদিসের সবচাইতে বড় ইমাম যাকে বলে শাইখুল ইসলাম, যার হাদিস ছাড়া তারা মান্য করে না,
ওর নাম হলো ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার কিতাব উঠান মাজমুআয়ে ফতোয়া, এই মাজমুআয়ে ফতোয়ার তৃতীয় খণ্ডের 319 পেজের মধ্যে এই ইবনে তাইমিয়া লিখেছে, আল ফিরকাতুন নাজিয়াতু হুমা হলো সুন্নাতুল জামাতে, অর্থাৎ যেই দলটা জান্নাতে যাবে তার নাম হলো আহলো সুন্নাতুল জামাত মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে তাদের কিতাব থেকে প্রমাণিত হলো যা হলো সুন্নাতুল জামাত নাজাত প্রাপ্ত দল। এরপরে ইবনে তাইমিয়া বলে যে আহলো সুন্নাতুল জামাতের পেহচান কি হবে, বলে আহলো সুন্নাতুল জামাত সবচাইতে বড় দল হবে, সবচাইতে বড় জামাত হবে সারা পৃথিবীর বুকে। আজকে খবর নিয়ে দেখেন আহলো সুন্নাতুল জামাতের অনুসারী বেশি, সুন্নি মাঝহাবের অনুগামী বেশি, ইমাম আজকে যত বড় বড় হাদিসের ইমাম এসেছে সকলেই ছিল সুন্নি জামাতের মানুষ। আজ আপনাকে বলি ইমাম বুখারি সুন্নি জামাতের মানুষ, ইমাম মুসলিম সুন্নি জামাতের মানুষ, ইমাম তিরমিজি সুন্নি জামাতের মানুষ, ইমাম আবু দাউদ সুন্নি জামাতের মানুষ, মোল্লা আলী কারী সুন্নি জামাতের মানুষ, হাফিজুল হাদিস জালালউদ্দিন সুইতি সুন্নি জামাতের মানুষ। আজকে আপনাকে বলি আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি কুতুবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের সুন্নি জামাতের পীর, আজকে সুন্নি জামাতের অনুসারী খাজায়ে খাজেগান রাজা হিন্দুস্তান সুলতানুল হিন্দ মাইনুল হকউদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক আমার আলা হযরত আজিমুল বারকাত কানজুল কারামাত জবালুল ইস্তিকামাত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআতাতা তুমি রাসূলিল্লাহ, আমার আলা হযরত ছিলেন সুন্নি জামাতের লোক, যত বড় বড় হাদিসের ইমাম এসেছে সকলে ছিল সুন্নি জামাতের লোক। সুবহানাল্লাহ। হাই হাই, একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আর একটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি যে আই যে এই যে মাস এর নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। তো এই মাস যখন আসে তো ওই মালেদেরকে দেখা যায় যে ভাদর মাসা কুকুরের মতন খেপিয়া যায়। জি, ভাদর মাসা কুকুর, বুঝেন, ভাদর মাসা কুকুরের মতো খেপে যায়। এদের প্রথম দাবি হলো যে বছরে তো ঈদ হলো দুটে, আবার ঈদ আইলো কুটি থেকে, তাহলে তোর বাপের বাড়ি থেকে আইলো, হাদিস পড়েছিস, জীবনে হাদিস চোখে দেখেছিস, যদি দেখতে না পাস বেরেলির সুরমা চোখে লাগা, বলে বেরেলির সুরমাতে যেই পাওয়ার পৃথিবী অন্য সুরমাতে ওই পাওয়ার নাই, বলে লাগা পৃথিবীতে কটা বছরে ঈদ আছে পেয়ে যাবি। এ আজি জানে মহতারাম আধলা কানাগুলা ঈদ কটা এটিও খুঁজে পাই না। জি, ই হাদিসও খুলিয়া দেখে না, শুনানো ইবনে মাজাতে হাদিস এসেছে, এর পরে একাধিক হাদিস শাস্ত্রে আজকে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে যে বছরে ঈদ দুটো নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেন নিশ্চয় জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। মুসলমান এই জোরে বলতে হবে। এরপরে ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে যে জুমার দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে উত্তম দিন। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। এবার আপনার নিকটে আরজ করি যে জুমার দিনকে নবী আমার ঈদের দিন বলে ঘোষণা করলেন মুসলমানের জন্য, তো এখন জুমার দিন যদি ঈদের দিন হয় তো এক বছরের জুমা কয়টা পড়ি আমরা? এই জোরে বলেন, 52 মানে 5 10 2 52 নাকি? তাইলে 52টা বছরে জুমা আমরা পড়ি, তাইলে 52টা ঈদ হলো জুমার ঈদ, আর ঈদুল ফিতর ঈদুল আজহা দুটিয়া 52 আর 2 54, ওরে আধেলা কেনা 54টা ঈদ তো হাদিসে আছে, তুই কুতি থাকিয়া দুটিয়া বললি রে, শিখাইছে তোকে দুটিয়া ঈদ, তাইলে হলো 54টা ঈদ। এবার উঠান শুনানো ইবনে মাজা হাদিস নাম্বার 1084, এরপরে উঠান মিশকাতুল মাসাবি প্রথম
খণ্ড পৃষ্ঠা নাম্বার 120 হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবি আমার বলেন জুমার দিনকে ঈদের দিন বানানো হয়েছে এর কারণ হলো যে জুমার দিনে পাঁচটা বৈশিষ্ট্য আছে কয়টা জোরে বলেন পাঁচটা বৈশিষ্ট্য আছে এক নাম্বার হলো এই জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে দুই নাম্বার হলো এই জুমার দিনে আদম নবীকে দুনিয়ায় পাঠানো হয়েছে তিন নাম্বার হলো এই জুমার দিনে হযরতে আদম নবীর ইন্তেকাল হয়েছে চার নাম্বার হলো এই জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময়তে আল্লাহর নিকটে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই পাঁচ নাম্বার হলো যে এই জুমার দিনে একদিন আপনার কিয়ামত সংগঠিত হবে এই পাঁচ বৈশিষ্ট্যর কারণে জুমার দিনকে ঈদের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে এর মধ্যে তিনটা কারণ আদম নবীর সঙ্গে জড়িত তিনটা বৈশিষ্ট্য আদম নবীর সঙ্গে জড়িত এক নাম্বার জুমার দিনে আদমের জন্ম দুই নাম্বার জুমার দিনে আদম নবীর দুনিয়াতে আগমন তিন নাম্বার জুমার দিনে আদম নবীর দুনিয়ার বুক থেকে আজকে বিদায় হয়েছে হে মুসলমান আজকে আপনার কলিজাতে হাত রেখে জবাব দেন জুমার দিনে আদমের জন্ম জুমার দিনে আদমের মৃত্যু জুমার দিনে আদমের আগমন এই জন্যে যদি জুমার দিন আজকে ঈদের দিন হিসাবে গণিত যদি হয় খুশির দিন হিসাবে প্রতিষ্ঠিত যদি হয় তবে বলুন মুসলমান আজকে যেই দিন আমার শাহানশাহে জিবাকার মাদিনাকে তাজদার আহমদে মুখতার নাবিওকে সর্দার দোনো জাহানের মালিক মুখতার আমার নবী মুস্তাফার আবির্ভাব ঘটেছে ওই দিন ঈদের দিন হবে না হবে না আর একটু জোরে দুই হাত উঠিয়ে এ আজি জানে মহতারাম বরং আহলো সুন্নাতল জামাতের মানুষ তো এটা বলে যে সমস্ত ঈদের চাইতে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে বড় ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী জোরে বলেন সুবহানাল্লাহ এবার দেখেন কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ওই কলকাতার দত্তপুকুরের তার কাটামাল মমতাজুল এর নাম রেখেছে আমি তার কাটামাল আচ্ছা বলেন এই শাহনদ ভাই আছে আর ওলামাই কেরাম তলবাই জাম আছে আমার চাচা সুদ্দে বসে আছে যারা স্কুল কলেজের ছাত্র ভাই আছো আচ্ছা ছাত্র জীবনে মানুষের কিছু ভুল ভ্রান্তি অন্যায় পাপ গুণা হয় না হয় না ছাত্র জীবন হয়ে যায় তো ছাত্র জীবনে যদি কোনোদিন কোনো ব্যক্তি আল্লাহ না করে কেউ জানে না করে এরকম কাজ যদি ছাত্র জীবনে কোনোদিন কোনো ব্যক্তি এক ঘুট শারাপ যদি পান করে নেয় আর ও ছাত্র থেকে যদি শিক্ষক হয় তো যদি কোনোদিন ছাত্রের সামনে পড়াইতে পড়াইতে বলে যে আমি একদিন এক ঘুট শারাপ পান করে নিয়েছিলাম তো ছাত্রতে ভালো চোখে দেখবে না খারাপ চোখে জোরে বলেন এই মমতাজুল মাল ছাত্র জীবনে কবে গেলছিল সিনেমা হলে সিনেমা দেখতে গেলছিস ভাই ভালো কথা ছাত্র জীবন আব্দুল সত্তার জামালি সাহেব ছাত্র জীবন আশিক রাজা ছাত্র জীবনে অনেক কিছু হয়ে যায় তবে তুই গেলছিস গেলছিস ইস্টে যাবা উঠে এসে বলছে যে আমি ছাত্র জীবনে একদিন সিনেমা দেখতে গেছি ভালো আর কপাল ভালো যে মানুষ নিচ থেকে জুতা দিয়ে পিটে নি ওকে যে হ্যাঁ রে তুই সিনেমা কর লোক মলবি কখন হলি হ্যাঁ এই মালে গেলছে সৌদি আরব হজ করতে উমরা হজ করতে তো তুই বেটা হজ করতে গেলছি হজের যাহ কামার কানাতে পালন করে চলে আই না তো ওখানে যে ও লাইভ ভিডিও করছে এর দেখো মক্কা এর দেখো মদিনা এখানে ঈদে মিলাদুন নবী হয় না আরে ভারতের লোক ঈদে মিলাদুন নবী করছে গো তা আমি বললাম যে ভাই ঈদে মিলাদুন নবী মক্কা তো হয় মদিনা তো হয় দেখেন শুনেন শাহনাজ ভাই বলছেন যে ওখানকার লোককে দেখলাম যে কাবা শরীফের দিকে পা করে কোরআন শরীফ বসে বসে পড়ছে মসজিদে হারামে তো ওই ব্যাদব হলো দলিল তা আমি বললাম যে মক্কা মদিনাতে যে সমস্ত সুন্নি ভাইয়েরা আছে ঈদে মিলাদুন নবী বাহিরে না করলেও বাড়ির ভিতরও করে তোমার মতো তার কাটা মালকে এখানে ঢুকতে দিবে না জি তোমার মতো মালকে ওই জায়গাতে প্রবেশ করতে দেওয়া যাবে আরে পাক জায়গাতে না পাক মানুষকে ঢুকতে দেওয়া হয়
তো উ গেলছে সৌদি আরবে ভিডিও করে কে দেখাচ্ছে মক্কায় নাই মদিনায় নাই। আচ্ছা বলেন ভাই, মক্কা মদিনা আমাদের দলিল না কোরআন হাদিস দলিল? কোরআন হাদিস দলিল। জোরে বলতে হবে পেছনকার ভাইয়েরা, কোরআন হাদিস হলো আমাদের দলিল। তো মেনে নিলাম তোমার কথা, মক্কা মদিনায় হয় না তাই করব না, তাহলে মক্কা মদিনায় যাই হয় তাই করো। এখন বর্তমানে সৌদি আরবে বিয়ার বার হয়েছে, কে ভাই হয়নি? সৌদি আরবে সিনেমা হল হয়েছে। কয়েকদিন আগে সলমান খান, শিল্পা শেট্টি, ক্যাটরিনা কাইফ যে লাছে এলো, তোর বাপ মাকে লাথা লাথা বাড়িতে। সৌদি আরবে যাই হয় তাই করবি, মিলাদুন নবী হয় না করবি না। তো সৌদি আরবে যেটা হয় ওটা কর, তো লাথা তুই ও লোক লিয়েছে লাই ভাই টিট ফটট নাকি? জাইসি করনি ওইসি ভরনি, যেমন বলবি তেমন জব পাবি। তো তুই যদি সৌদি আরবি দলিল হয়, যদি সৌদি আরবি ইমানের মানদণ্ড হয়, সৌদি আরবি কি যদি তুমি দলিল বানাও, তো সৌদি আরবে যাই হয় তোমার বাড়িতে তুমি তাই পালন করো। আজি জানে মহতারাম, এগুলা কিছু নয়, এগুলা হলো মানুষকে বিভ্রান্তি করা। এবার আরেকটা আপনাকে দি, মানুষকে কি করে বিভ্রান্ত করে? আর সালা কিছু মানুষ আধলা কেনা গো, ওয়াধেরই বক্তব্য শুনে বলে রে বাবারে কত সুন্দর বক্তব্য দিছে। হ্যাঁ, কিন্তু আর ইমান জ্বালিয়ে পালিয়ে যে বুঝতে পারছে না, ওর ইমানকে ধ্বংস করে দিছে। আপনি চিন্তা করেন, মানুষ একটু নিজের বিবেক দিয়ে ভাবিলে তো হয় না।